শুরু হলো নবম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন সরকারের মনোভাব দেখেই সংসদে ফেরার সিদ্ধান্ত নেবে বিএনপি ফেরানি হত্যা চূড়ান্ত রায় ন্যায় বিচার না পেলে আপিল করা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি পদ্মাস্রোতে ব্যাহত হচ্ছে মাওয়া কাওড়াকান্দি রুটে ফেরি ও লঞ্চ চলাচল মেঘনার ভাঙনে বদলে যাচ্ছে ভোলার মানচিত্র আসসালামু আলাইকুম তাজনুবা জাবিন আমন্ত্রণ জানাচ্ছি একুশে রাতের সংবাদে এশিয়া ডুপ্লেক্স টাউন আভিজাত্যের নতুন ঠিকানা 25 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নবম জাতীয় সংসদের 19তম অধিবেশনের শুরুতেই এমন বক্তব্য দেন স্পিকার বিরোধী দলের অনুপস্থিতিতে শুরু হওয়া নবম সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন স্পিকার সংসদের এই অধিবেশন চলবে আগামী 24 অক্টোবর পর্যন্ত ফাল্গুনী দত্তের সহায়তায় তাপসী রাবেয়ার রিপোর্ট বিকেল 5টার কিছু পরে শুরু হয় নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন অধিবেশনের শুরুতেই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানান স্পিকার নবম জাতীয় সংসদের 19তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বিলসমূহ পাশ করার পদক্ষেপ গ্রহণ করা হবে সংবিধানের 123(3)ক অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ অবসারণের কারণে সংসদ ভেঙে যাবার ক্ষেত্রে ভেঙে যাবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ 25 অক্টোবর 2013 হতে 24 জানুয়ারি 2014 মধ্যে যে কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের 5ম সংশোধনী অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে এই সংসদে বিরোধী দলকে অংশগ্রহণের আহ্বান জানান স্পিকার সরকারি দল ও বিরোধী দল এই অধিবেশনে সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বিতর্ক করবেন ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সংসদকে অধিক কার্যকর করবেন এবং যে কোনো মতপার্থক্য নিরসনের পদক্ষেপ গ্রহণ করবেন এটাই জাতির প্রত্যাশা অধিবেশনের কার্যবিবরণী অনুযায়ী আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ অর্পিত সম্পত্তি অধ্যাদেশ তথ্য প্রযুক্তি অধ্যাদেশ ও মাল্টিলেভেল মার্কেটিং অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন 2013 অধ্যাদেশ 6 2013 এই মহান সংসদে উত্থাপন করলাম সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয় সংসদে পরে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাংসদরা আলোচনায় অংশ নেন আজকে আমরা আমাদের এই সংসদের সংসদ সদস্য গোলাম সবুর টুলু তার ডাকনাম তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি আগামী রোববার 15ই সেপ্টেম্বর পর্যন্ত সংসদ মুলতবির মধ্য দিয়ে শেষ হয় 19তম অধিবেশনের প্রথম দিন এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে 24 অক্টোবর পর্যন্ত সংসদ অধিবেশন চলার সিদ্ধান্ত হয় তাপসী রাবেয়া 21 টেলিভিশন ঢাকা দলীয় সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিরোধী দল জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন জাতীয় নির্বাচন ইস্যুতে সমঝোতার পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগ আছে কিনা তা পর্যবেক্ষণ করে দল সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আকবর হোসেন সুমনকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট আগামীর বাংলাদেশ ও তৃণমূল ভাবনা শীর্ষক আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের উপর ভরসা নেই আওয়ামী লীগের তাই নতুন নতুন আইন করে নিজেদের রক্ষা করতে চাইছে দেশের সংকটময় পরিস্থিতিতে জনগণকে জেগে ওঠার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের অতীত রাজনৈতিক দল কি দুঃখের কথা আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে সে এখন রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে পারছে না এই সরকারের অধীনে এই প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হবে না আর নির্বাচন কমিশনের অধীনেও কোন নির্বাচন হবে না জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত তারেক রহমানের কারামুক্তি দিবসের আলোচনায় মওদুদ আহমদ বলেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করলে সংঘাত হবে নির্দলীয় সরকার ব্যবস্থার পাশাপাশি নির্দলীয় প্রশাসন ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি আমরা এই সংসদ অধিবেশন বর্জন করি নাই
আমরা এই সংসদ অধিবেশনে যেতে চাই, কিন্তু আমরা আজকে যাব না। কেন যাব না? আমরা সরকারের মনোভাব দেখতে চাই, সরকার কি ধরনের মনোভাব পোষণ করেন তারা আমরা দেখব ও অনুবীক্ষণ করব, পর্যবেক্ষণ করব। সরকারের মানে আগামী দিনে সরকার কি কোনো রকমের সমঝোতার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করবে কি করবে না? নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন বা কিভাবে নির্বাচন করা হবে এ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান মওদুদ আহমদ। কিন্তু আমরা আজকে যাব না। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচিতে শ্রমিক নেতাদের অংশ নেওয়ার আহ্বান জানান। শ্রমিক নেতারাও বিভিন্ন দাবি তুলে ধরেন বিরোধী দলের নেতার কাছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সারাদেশ থেকে আসা শ্রমিক নেতারা অংশ নেয়। বিরোধী দলের অপপ্রচার মোকাবেলা, সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরতে আগামী তিন দিনের মধ্যে চমক দেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ রায়। ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জয় বলেন, দলীয় কর্মকাণ্ডে জড়িত হলেও আগামী নির্বাচনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, শুধুমাত্র দলকে সহযোগিতা করতে দেশে এসেছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিরোধী দল থেকে চমক দেখানো যত সহজ, সরকারের থেকে তা অত্যন্ত কঠিন। আওয়ামী লীগ অনেক কাজ করেছে, ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানান তিনি। ফেলানি হত্যা চূড়ান্ত রায়ে ন্যায় বিচার না পেলে আপিল করার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এজন্য দিল্লির কাছে মামলার পদ্ধতি বিষয়ে জানতে যাওয়া হয়েছে। এছাড়া সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনার বিষয়ে ভারতের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বলে জানান দীপুমনি। সারা সুমনের রিপোর্ট। সব বৈরিতা মুছে গিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে এখন সহযোগিতার সুবাতাস বইছে বলে দাবি করলেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা বা সীমান্ত চুক্তি ঝুলে থাকলেও মন্ত্রী বললেন প্রাপ্তি আছে দুদিক থেকেই। নিজের বিদেশ সফর নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দীপুমনি জানালেন, কিশোরী ফেলানি হত্যার চূড়ান্ত রায়ে ন্যায় বিচার পেতে যা যা করা দরকার সব করা হবে। এটি একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের বিষয়ে ন্যায় বিচার আমরা সবসময় দাবি করেছি। রায়টি চূড়ান্ত হলে, সেই রায় আমরা ন্যায় বিচার না পেলে আমরা অবশ্যই আপিল করব ভারতের কাছেও। তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এরপরে তাদের কী কী আছে চূড়ান্ত হওয়া পর্যন্ত, সেই পদ্ধতিগুলোও জানতে চেয়েছি। আগামী নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর উদ্বেগে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন সব দলের অংশগ্রহণেই হবে। চলতি মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বাইরে সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনা হতে পারে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা হতে পারে যে কোনো জায়গায়। আমরা তো আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন তাদের সঙ্গে তো আমরা যে কোনো জায়গায় যখন দেখা সাক্ষাৎ হয় আমরা তো আলোচনা করি। সে আলোচনা যদি বাইরেও হয় তাতেও আমি কোনো সমস্যা দেখি না। বন্ধু রাষ্ট্র হিসেবে যে কারোই কোনো রকমের উৎকণ্ঠা হতে পারে বা উদ্বেগ হতে পারে। আমরা মনে করি যে আগামী নির্বাচন নিয়ে আসলে অনিশ্চয়তা থাকা উচিত নয়। এছাড়া ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এতে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এদিকে কুড়িগ্রামে সংবাদ সম্মেলনে ফেলানির বাবা বলেছেন, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারত সরকারের কাছে চিঠি দিয়েছেন তিনি। আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বেনাপোলে বলেছেন, ফেলানি হত্যা মামলার রায় নিয়ে বাংলাদেশ যে ব্যাখ্যা দিয়েছে তাতে ভালো ফল পাওয়া যাবে। সরোয়ার সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গ্যাজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের কার্যপরিধির কাজ চলছে, এর সঙ্গে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া গ্রাম পুলিশের বেতন ভাতা বৃদ্ধি বিষয়ে অর্থমন্ত্রী জানান, সরকারের মেয়াদের এই অল্প সময়ের মধ্যে তাদের বেতন ভাতা বৃদ্ধি কষ্টকর। আমি আগেও তো বলেছি যে আমরা দেব, কোন সময় দেব ডোন্ট নো। আমাদের ইফেক্টিভ ক্যাবিনেট কতদিন ডাকবে সেটা আমরা এখনো বলি নাই, তার উপর নির্ভর করে। বাট ইট ইজ সার্টেনলি গোয়িং টু বি দেয়ার ফর ওয়ান মান্থ এন্ড 12 ডেজ মোর,
সুতরাং তার আগে পর্যন্ত আমরা ইফেক্টিভ গভর্নমেন্টই থাকবো। এই ইফেক্টিভ গভর্নমেন্টের সময়ই হবে। কর ফাঁকির বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত গ্রামীণের সাত প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, গ্রামীণ কমিউনিকেশনস, গ্রামীণ শক্তি, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ কল্যাণ এই সাত প্রতিষ্ঠানই বিভিন্ন উপায়ে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছে। তবে আয়কর আইনের বিধিনিষেধের কারণে এ সম্পর্কিত কোনো কাগজপত্র উপস্থাপন করেনি এনবিআর। আর সংবাদ সম্মেলন হলো সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই উঠে যান এনবিআর চেয়ারম্যান। যে সাতটি কোম্পানি সম্পর্কে বক্তব্য উপস্থাপিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে, তার উপরে জাতীয় রাজস্ব বোর্ডের অবস্থান তুলে ধরার জন্য আয়কর আইনে ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে প্রাপ্ত স্বেচ্ছাপ্রণোদিত অনুদানকে করমুক্ত করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি কাপড় তৈরি ও বিক্রি করার কাজে নিয়োজিত যা ধর্মীয় দাতব্য উদ্দেশ্য গঠিত নয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনকে সুদ ব্যতিরিক্ত ঋণ প্রদান করে সুদ খাতে আয় প্রদর্শন করা হয়নি এবং এ খাতে আয়কর প্রদান করা হয়নি। আপনাদের সকলকে ধন্যবাদ। পদ্মার তীব্র স্রোতে প্রতিদিন ব্যাহত হচ্ছে মাওয়া কাওড়াকান্দি রুটের ফেরি ও লঞ্চ চলাচল। ট্রাক বোর্ডের সহায়তায় মাত্র সাতটি ফেরি দিয়ে পার করা হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিকাংশ পরিবহন, আর তাই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বাড়ছে দুর্ভোগ। এছাড়া তীব্র স্রোতের কারণে ভাঙনের কবলে পড়েছে লঞ্চ ও ফেরিঘাট। অন্যদিকে বিকল্প ঘাট নির্মাণে মাওয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। হাসান আহমেদের ক্যামেরায় মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। উজান থেকে ভেসে আসা পানির তোড়ে পদ্মায় এমন তীব্র স্রোত খুব কমই দেখা যায়, কিন্তু সেই স্রোতে ভেসে যাচ্ছে মাওয়া কাওড়াকান্দি রুটের ফেরি ও লঞ্চ। স্রোতের অনুকূলে সহজেই কাওড়াকান্দি যাওয়া গেলেও মাওয়ায় আসতে সময় লাগছে 4-5 ঘন্টা। মঙ্গলবার বিকেলে কাওড়াকান্দি থেকে টাপলু নামের একটি ফেরি মাওয়ায় আসার পথে স্রোতের তোড়ে ভেসে গিয়ে লোহজং টার্নিং পয়েন্টের চরে আটকা পড়ে। 6-7 এভাবে গাড়ি পাস হয়, কিন্তু গাড়ি জোর মেরে চলে। সরকারের বিশেষভাবে দৃষ্টি রাখা দরকার যাতে পর্যাপ্ত পরিমাণে এখানে ফেরি থাকে। মাওয়া কাওড়াকান্দির উভয় ঘাটে সারি সারি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যে অবস্থা দেখায় এত দুজো বোঝায় যে কবে পারম কি না আর কতই নেই। রাত 1:30 থেকে দাঁড়ায় আছে, এখন 12টা বাজে। হঠাৎ করে পদ্মার স্রোত বেড়ে যাওয়াকে দুর্যোগ বলে মনে করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। কাওড়াকান্দি থেকে মাওয়া আসতে সমস্যা হইতেছে আর কি, স্রোতের প্রচণ্ড স্রোতের কারণে, এবং এগুলি তাদের লাইন চুদু করে ফেলতেছে। কোনোটাকে লোহজং খালের ভিতরে নিয়ে যাচ্ছে, ফ্লাটগুলি কোনোটা উইটা আসতেই পারতেছে না। এই সমস্যার দরুন তারা ফেরিগুলি আমরা চালাইতে পারতেছি না। অন্যদিকে পদ্মার ভাঙনের কবলে পড়েছে মাওয়া ফেরি ও লঞ্চ ঘাট। কয়েক সপ্তাহের ভাঙনের কারণে এমন হুমকির মুখে ঘাটগুলো। বালির বাস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এই এলাকাটিকে রক্ষা করতে দ্রুত নদী শাসন এবং বেড়িবাঁধের প্রয়োজনের কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞ সহ এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত যেন এ ব্যাপারে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মাওয়া ঘাট পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। বিকল্প ঘাট নির্মাণের জন্য বিভিন্ন পয়েন্টও ঘুরে দেখেন তিনি। আমাদের ঘাটের কিছু অংশ ভেঙেছে, তারপরেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সামনে ঈদ পালা পার্বণ আছে, এই কারণে বিকল্প ব্যবস্থা দেখার জন্যই এসেছি আজকে আমরা, এবং একটি এলাকা আমরা সিলেক্ট করব এবং এরপরে মন্ত্রী মহোদয়কে এনেও দেখাবো, ফাইনালি ওখানে আমরা ঘাট বানিয়ে রাখব। জুলহাস কবির, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সীগঞ্জ। মেঘনার ভাঙনে প্রতিদিনই বদলাচ্ছে ভোলার মানচিত্র। বোরহানউদ্দিন, দৌলত খান, মনপুরা, তজিমউদ্দিন, লালমোহন, চর ফ্যাশন সহ সাগর মোহনার দ্বীপগুলোতে নদী ভাঙনের নিজ ভূমিতেই যেন উদ্বাস্তু হাজার হাজার মানুষ। নদী গ্রাস করছে বসত ভিটা, ফসলি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুই। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মঞ্জুল আলম পান্না। চীনের দুঃখ ছিল হুয়াংহো নদী, আর ভোলার দুঃখ মেঘনা। মাত্র 2 বছরে মেঘনা গর্ভে বিলীন হয়ে গেছে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলির প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্যের এলাকা। আমাদের নদী ছিল অন্তত 30 কিলোমিটার উত্তরে। কতদিন আগে? এই 2 বছর আগে। 5-7 দিনে আমাদের 4-5 একর জমি চলিয়ে গেছে। এভাবেই ভাঙন চলছে ভোলার মেঘনাপাড়ের 7 উপজেলায়। ভোলার সবচেয়ে বড় ইউনিয়ন ছিল গাজীপুর। গাজীপুর ভেঙে বিলীন হয়ে গেছে 5 বছর আগেই।
ভোলা যখন তখন শেষ হয়ে যাবে উজানের পানির ঢলে। গত তিন বছরে 20-22 কিলোমিটার ভেঙে গেছে। এই 2-3 মাসের ভিতরে 3-4 কিলোমিটার সব বিলীন করে নিয়ে গেছে নদী। শতব্যস্ত মানুষ কাজের ফাঁকে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন নদীর দিকে। ওর মাঝেই বুঝেছিল তার আপন ঠিকানা। আমার কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো জায়গা নেই, জমি নেই, কিছুই নেই। ভোলার চারিদিক দিয়ে ভোলকের দরকার, না হলে ভোলা টিকবে না। রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা সহ বছর বছর ভোলায় যে উন্নয়ন অবকাঠামো গড়ে উঠছে তার সবই একে একে হারিয়ে যাচ্ছে নদী গর্ভে। যার শেষ সম্বল মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে গেল, পথের মাঝে রাত কাটানো ছাড়া আর উপায় কি তার? মেঘনা তার একুল ভেঙে ওকুল গড়লেও সভারা মানুষগুলো জানেন না কিভাবে তাদের ভাগ্য গড়বেন। তারা অন্তত এটুকু জানেন, পরিকল্পিতভাবে সিসি ব্লক দিয়ে ভোলার চারপাশে তীর সংরক্ষণ বাঁধ করা হলে নিয়তি তাদের হয়তো সহায় হতো। মেঘনার ভয়াল গ্রাসে ভাঙছে মানুষের স্বপ্ন, বিলীন হচ্ছে সর্বস্ব। শুধুমাত্র সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবে আজ ভোলার মানচিত্র বদলে গেছে অনেকখানেই। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ভোলা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় জয়পুরহাট সীমান্ত থেকে এক ভারতীয় সহ 18 শিশু কিশোর আটক। রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেবে সিরিয়া, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বললেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় জয়পুরহাট সীমান্ত থেকে এক ভারতীয় সহ 18 জন বাংলাদেশি শিশু কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে 5 ফেব্রুয়ারি হাটখোলা সীমান্ত থেকে এদের আটক করা হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটক শিশু কিশোররা বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিল। পরে তারা ভারতীয় এক কিশোরকে নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়। পঞ্চগড়ের চাকলাহাট সীমান্তে 7 দিন আগে নিখোঁজ গরু ব্যবসায়ী মন্তাজুলের মৃতদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে চাকলাহাটের প্রধানপাড়া সীমান্তে ভারতের সাকাতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা রত্নিবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যের কাছে মৃতদেহ হস্তান্তর করে। স্থানীয়রা জানায়, গত রোববার চাকলাহাট যমুনা নদীর ভারতীয় অংশে একটি মৃতদেহ ভাসতে দেখে তারা। পরে মৃতদেহটি তুলে নিয়ে যায় বিএসএফ। সে সময় মন্তাজুলের স্ত্রী রুনা মৃতদেহটি তার স্বামীর বলে সন্দেহ করেছিল। গেল শুক্রবার তার স্বামী নিখোঁজ হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যার সঙ্গে জড়িত রাসেল মাতুব্বরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নগরীর কলসিদিঘির পার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিল রাসেল। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গেল 5ই সেপ্টেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হলে সাওদাকে ছুরিকাঘাত করে রাসেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যায় তিনি। সাওদা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ছিলেন। শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধী হয়ে গেছে ফেনী সদরের কালীদহ এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজুল আলম। দীর্ঘদিন চিকিৎসা শেষ হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এদিকে অভিযুক্ত শিক্ষক বেত্রাঘাতের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের সহায়তায় আলমগীর হোসেনের ক্যামেরায় আলী আহমেদের রিপোর্ট। গেল জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছে কিশোর মিরাজুল আলম। সে ফেনী সদর থানার কালীদহ এসসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। অভিযোগ, স্কুলের গণিতের শিক্ষক লব কুমার দাসের পিটুনিতে তার এই পরিণতি। ঢাকার একটি ওয়ার্কশপে স্বল্প বেতনের কর্মচারী মিরাজুলের বাবা মনসুর অভিযোগ করেন, কোচিংয়ের টাকা না দিতে পারায় স্কুলের শিক্ষক লব কুমার দাস তার ছেলেকে বেত দিয়ে পিটিয়েছে। 3 মাসের কোচিংয়ের বেতন বাকি আছিল স্যারের কাছে, ছেলেরা একবার কোচিং থেকে বাইর করে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জানান, পিটুনির কারণে মিরাজুল বড় ধরনের মানসিক আঘাত পেয়েছে।
পেটের আঘাতে সে অপমানিত বোধ করেছে, সবার সামনে তাকে অপব্যস্ত করা হয়েছে, সে তার মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে মানসিক দুশ্চিন্তার কারণে এরকম হতে পারে। মিরাজুলের সহপাঠীরাও জানায় পিটুনির কথা। শিক্ষকের পিটানটা দুই তিন ব্যাট, তিনি শাসন করতেন ঠিক, তবে অতটা মর্মান্তিক না। আমি শুনছিলাম বলে স্যার দুই তিন ব্যাট দিয়েছিলেন। শিক্ষক লবকুমার দাস পিটুনির বিষয়টি স্বীকার করলেও তার দাবি বেত্রাঘাতে মিরাজুলের কোনো সমস্যা হয়নি। দুইটা কি তিনটা বাই দিয়েছি, দুইটাই দিয়েছি বোধহয়। ফেনী উপজেলা নির্বাহী অফিসার জানান, দায়ী শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে তার এমভিভুক্তি বাতিলের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতেছেন। আর শিক্ষামন্ত্রী বললেন, শিক্ষক যা করেছেন তা অন্যায়। কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবেন না, যদি কেউ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোর মিরাজুলের শূন্য আর বোবা দৃষ্টি যে কাউকে আহত করছে, স্বাভাবিক জীবনে সে আর ফিরে আসতে পারবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকরা। ক্লাসে ফিরতে পারবে কিনা মিরাজুল তা নিয়েও স্বজনরা এখনো অনিশ্চিত। আলী আহমেদ, একুশে টেলিভিশন। চট্টগ্রামে হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার। বৃহস্পতিবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকায় জামায়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কওমি মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে জানতে চান তিনি, তবে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান ডেপুটি হাই কমিশনার টিম বলটনিকফ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা উবায়দুর রহমান খান নদবী। ছেলে মুক্তিযুদ্ধে যাওয়ায় এবং কোথায় মুক্তিযুদ্ধ করছে তার ঠিকানা না দেওয়ায় একাত্তরে নিজামীর নির্দেশ ও উপস্থিতিতে নির্মম নির্যাতন শেষে হত্যা করা হয় বাবা সোহরাব আলী প্রামাণিককে। রাষ্ট্রপক্ষের 22তম সাক্ষী মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাক্ষ্যে একথা বলেন। এদিকে আশরাফুজ্জামান ও মঈনুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের ছেলে শাফকাত নিজাম। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ট্রাইব্যুনাল একে মতিউর রহমান নিজামের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে সাক্ষী শাহজাহান আলী বলেন, একাত্তরের 3রা মে ভোরে পাকিস্তানি বাহিনীর গাড়ি আসে পাবনার বিশাখালী গ্রামে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল সেলিমকে খুঁজে না পেয়ে তার বাবা সোহরাব আলীকে হত্যার পর একই গ্রামের হিন্দুপাড়ায় বাড়িঘরে আগুন ও ধর্ষণ শেষে 7 থেকে 8 জন লোককে হত্যা করে তারা। সে সময় নিজামী তাদের সাথে উপস্থিত ছিলেন। একটা বাসদারে লুকিয়ে দেখতে পান যে আর্মিরা শহীদ সোহরাব আলী প্রামাণিককে রাইফেলের বার দিয়ে পিটাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সেলিম লতিফকে হোয়েরাবাউট সম্পর্কে জানতে না পারে, যখন কিছুই বলে না তখন মতিউর রহমান নিজামীর ইশারায় তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে 23তম সাক্ষী শাহতাব নিজাম বলেন, ডিসেম্বরে অপহরণের বিষয়ে বিবিসিতে খবর প্রকাশ করায় 12ই ডিসেম্বর তার বাবা নিজামুদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় সশস্ত্র আলবদররা। তিনি পাকিস্তানি সেনাবাহিনী তথা তৎপরবর্তী সময় তাদের অক্সিলিয়ারি ফোর্স আলবদর রাজাকার আলসামসদের রোশনালে পরিণত হয় এবং তার পরিণতিতেই সেই 12 তারিখ দুপুরবেলা তার বাবাকে রকুনপুরের কলতা বাজারের বাসা থেকে ধরে নিয়ে হত্যা অপহরণ করে হত্যা করা হয়েছিল। তার বাবাকে যে দুইজন অস্ত্রধারী সেদিন ধরে নিয়েছিল বাসা থেকে, তারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন চৌধুরী মঈনুদ্দিন আর একজন আশরাফুজ্জামান খান। সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে শুরু হয় মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে ভিসা দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি। আমিরাতে আবুধাবি যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে সেদেশের একটি হোটেলে মতবিনিময়ের সময় একথা জানান তিনি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, মোশাররফ হোসেন কামরুল, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তালুকদার সহ আরো অনেকে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ।
রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেবে সিরিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে একথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। চ্যানেল রুশিয়া 24-কে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয় বরং রাশিয়ার প্রস্তাবের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেসিডেন্ট আসাদ আরও বলেন, কয়েকদিনের মধ্যেই জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিরোধী কনভেনশনে সই করবে সিরিয়া। এরপরই এক মাসের মধ্যে সিরিয়া তাদের অস্ত্র ভাণ্ডার সম্পর্কে তথ্য প্রকাশ করবে। খেলা খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে 9 উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা। পৌঁছে ফার্স্ট রামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 21 রানে সাজঘরে ফেরেন ওপেনার আয়েশা রহমান। তার ব্যাট থেকে আসে 8 রান। ব্যক্তিগত 14 রানে আউট হন অপর ওপেনার ফারজানা হক। এরপর লতা মণ্ডল এবং সালমা খাতুনের ব্যাটিংয়ে 4 উইকেটে 72 রান সংগ্রহ করে বাংলাদেশ। লতা 31 এবং সালমা 17 রান করেন। জবাবে তৃষা চেত্তি 32 ও অধিনায়ক মিগননের 29 রানে 39 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকার মেয়েরা। 2014 সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল সং প্রকাশিত হয়েছে। প্রতিবারের মতো এবারও অফিসিয়াল সংটি তৈরি করেছে কোমল পানীয় কোম্পানি কোকা কোলা। দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ার্স শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডেভিড কোরি। গানটির গীতিকার রক মারিয়া। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। আমাদের বিশ্ব শিরোনামের অফিসিয়াল সং দিয়ে 2014 সালের বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হল। পপ মেলোডি ধরনের এই গানটি লিখেছেন রক মারিয়া। শুধু গাওয়া বা শোনার জন্য গানটি লেখা হয়নি বলে জানান গীতিকার। তিনি জানান, এতে মিশে রয়েছে ব্রাজিল সহ পুরো দক্ষিণ আমেরিকার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন এক্সপেক্টর খ্যাতশিল্পী ডেভিড কোরি এবং তার সঙ্গে কণ্ঠে মিলিয়েছেন ব্রাজিলের একটি বিখ্যাত কার্নিভাল, যারা মনো বোলকো নামে পরিচিত। গানটি পরিচালনা করেছেন ব্রাজিলের পরিচালক মারিও কালদোতো জুনিয়র। রায়হান রাসেল, 21 টেলিভিশন। এবার সংস্কৃতি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডলে ছিল সেলিম আল দীনের নাটক চাকা। ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে 3 দিনের ওয়েডিং ফেয়ার, দি গ্রেট ওয়েডিং এক্সপিরিয়েন্স 2013। আপন ওয়েডিং ফেয়ারের এ মেলায় প্রদর্শিত হচ্ছে বিয়ের নানা রকমের সাজসজ্জা, ফটোগ্রাফি, ভিডিও চিত্র। মেলা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। অন্যদিকে বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের চাকা নাটকটি মঞ্চস্থ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। লোভ, বিদ্বেষ আর বিষধাকার বেষ্টিত জীবন চাকার ঘূর্ণাবর্তে পথ চলার সঙ্গী হয়ে ওঠা এক যুবকের করুণ মৃত্যুকে তুলে ধরা হয়েছে নাটকটিতে। আর এরই সাথে শেষ করছি রাতের 21-এ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শুরু হলো নবম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন। সরকারের মনোভাব দেখেই সংসদে ফেরার সিদ্ধান্ত নেবে বিএনপি। ফেলানি হত্যা চূড়ান্ত রায়ে ন্যায় বিচার না পেলে আপিল করা হবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। পদ্মাস্রোতে ব্যাহত হচ্ছে মাওয়া কাওড়াকান্দি রুটে ফেরি ও লঞ্চ চলাচল, মেঘনার ভাঙনে বদলে যাচ্ছে ভোলার মানচিত্র। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 201 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে facebook.com/21tv live এবং twitter.com/21tv বিডি ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।